আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি পেপার ফ্লাওয়ার তৈরি করে দেখাবো। আসুন দেখি সুন্দর পেপার ফ্লাওয়ারটা তৈরি করতে কী কী লাগছে। আমাদের লাগছে কাগজ, আমরা অরেঞ্জ কালারের কাগজ নিয়ে নিয়েছি। আপনি আপনাদের পছন্দের কালারের কাগজ নিয়ে নিতে পারেন। আমাদের লাগছে কেচি, কলম, আর আমাদের গোল, আপনারা কম্পাস দিয়েও ইয়ে করতে পারেন। আমি গোল গ্লাসের এই মাপটা নিয়ে নিয়েছি, মাপ দেওয়ার জন্য এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে এভাবে কাগজের উপর আমরা গ্লাস দিয়ে গোল সার্কেল বানিয়ে নেব। আমরা এভাবে সার্কেল বানিয়ে কেটে নিব। আমরা সমস্ত কাগজটার ভিতরে আপনারা যে কটা পার্ট তৈরি করতে চান, যেমন আপনারা যদি 7টা দিয়ে তৈরি করতে চান 7টা দিয়েও তৈরি করতে পারেন, 10টা দিয়ে চাইলে 10টা তৈরি করতে পারেন। আপনারা যতগুলো লেয়ার চান আপনাদের ততগুলো গোল সার্কেল বানিয়ে নিতে হবে। আমরা এরকম কেটে একটা গোল সার্কেল তৈরি করে নিচ্ছি। আমরা কেটে নিলাম, তারপর আমরা এটাকে এভাবে ভাঁজ দিয়ে নেব। আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখালাম যে কীভাবে করতে হবে। আমরা এরকম আগে থেকে কাজের সুবিধার জন্য আগে থেকে আমি অনেকগুলো তৈরি করে রেখেছি। এখন আমরা যেই কাজটা করব তা হচ্ছে আমরা আমাদের যে পাপড়ি আছে, পাপড়ি একটা থেকে আরেকটা একটু ছোট করে কেটে নিব, একটা থেকে আরেকটা সামান্য ছোট করে কেটে নিব। আমরা এটা থেকে এটা সামান্য একটু ছোট করেছি, আবার ওইটা থেকেও আরেকটা ছোট করে নিব। আমরা এটার মাপ এইটা থেকেও আমরা আরেকটু ছোট করে নিব। আমরা দেখে নিলাম কোন বরাবর, বা আপনারা এভাবে দাগ কেটে নিতে পারেন। যেমন এটা এরকম আছে, এখান থেকে আরেকটু ছোট করতে হবে। আপনারা জাস্ট এভাবে কলম দিয়ে দাগ কেটে নিতে পারেন। আমরা এরকম পার্টে পার্টে আস্তে আস্তে এটা যেন ছোট, এটা থেকে আরেকটু ছোট, ওটা থেকে আরেকটু ছোট, এরকম করে ছোট ছোট আস্তে আস্তে আরো নিচের ইতে নিয়ে যাব। এটা যেহেতু এখানে আছে, এটা আমরা আরেকটু ছোট করব। আমরা জাস্ট একটা দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখন এটাকে রাউন্ড করে কেটে নিব। তারপর আমরা আবার এটার মাপ দিয়ে এটা থেকে আরেকটু ছোট আমরা কেটে নিব। আরেকটু ছোট আমাদের আছে, তাই আমাদের আর ই করতে হবে না, কেটে নিতে হবে না। আমরা ওইটা থেকে আরেকটু ছোট ই করে নিব, কেটে বাদ দিয়ে নিব। আচ্ছা, এটা থেকে আরেকটু ছোট করে নিব। ব্যাস, আমাদের পাপড়ি সব তৈরি। এখন আমরা যে কাজটা করব, আমরা বাকিগুলো সরিয়ে নিচ্ছি। আমাদের এখানে যে কটা লেয়ার হয়েছে আমরা এগুলোকে ফুলের মতো করে কেটে নেব। আমরা এখানে এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমরা আমরা আরেকটা ভাঁজ দিয়ে আমরা একটু ড্রয়িং করে নেব। আমরা সবগুলোতে এরকম ভাঁজ দিয়ে ড্রয়িং করে কেটে নিব। আপনারা চাইলে একই সাইজের দুইটা করে পাপড়ি নিয়ে নিতে পারেন, ওটাও সুন্দর হয়। ওটা ডিপেন্ড করবে আপনি কতটা ঘন চাচ্ছেন ফুলটা। আমরা ড্রয়িং করে নিলাম। এখন আমরা আমরা সিঙ্গেল সিঙ্গেল ই করে নিলাম। এখন আমরা যখন কাটবো,
কাটার সময় আমরা এখান থেকে আরেকটা করে পাপড়ি নিয়ে নিব। তাহলে আমাদের ডবল পাপড়ির কাজটা এট এ টাইম হয়ে যাবে। তারপরে আমি এটার জন্য আবার এটা এটা সমান একটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম আমরা, এরপর আমরা নিয়ে নিব আমাদের বাকি যে পাপড়িগুলো আছে, আমরা ওই পাপড়িগুলোর মাপে নিয়ে নিচ্ছি। আমরা যে একটা পাপড়ি নকশা করে কাটলাম ওইটার মতো আমরা সেম আরেকটা যে আমরা কাগজ কেটে রেখেছিলাম আমরা ওখান থেকে নিয়ে নিচ্ছি। এবার আমরা জাস্ট এটাকে খুলে নিব, খুলে আমরা পাপড়িগুলো মেলে একটার উপর একটা আমরা বসিয়ে দেব। আমরা কেটে নিলাম, আমাদের সবগুলো পাপড়ি মোটামুটি কাটা হয়ে গিয়েছে। আমরা এখন লাস্ট যে পাপড়িটা আছে ওই পাপড়িটাও কেটে নিব ডবলটা একসাথে করে। আমরা নিয়ে নিয়েছি কেটে, এখন আমরা সবগুলো পাপড়ি খুলে আমাদের কেচির একটু কাজ আছে আমরা ওটা করবো। আমরা সবগুলো পাপড়ি খুলে নিচ্ছি, এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে আমরা একটু কেচি দিয়ে একটু এরকম করে নিব। আমরা এরকম করে সবগুলো পাপড়িকে আমরা কেচি দিয়ে একটু মুড়িয়ে নেব। কেচি দিয়ে ভাবে টান দিলে একটু পাপড়িগুলো সুন্দর একদম ন্যাচারাল ফুলের মতো একটা ইফেক্ট পাবে। তারপর আমরা এভাবে একটার উপর আরেকটা এভাবে পাপড়ি এরকম একটা গ্যাপে আরেকটা পাপড়ি এভাবে করে আমরা বসিয়ে নিলেই আমাদের আস্তে আস্তে যখন আমরা পাটে পাটে পাপড়িগুলো বসাবো তখন তৈরি হবে আমাদের সুন্দর আকর্ষণীয় ফুল। আমরা এখন আমাদের যে পাপড়িগুলো আমাদের একটু মোড়ানো হয়েছে আমরা ওগুলোকে আঠা দিয়ে আমরা ই করে নিচ্ছি, একটা সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছি। আমরা মাঝখানে একটু আঠা লাগাবো, লাগিয়ে আমরা ওইটার গ্যাপের ভিতরে একটু আঁক পিচ করে ঠিক যেভাবে যেমন এক এই দুইটার ফাঁকে যেন একটা এই দুইটা পাপড়ির ফাঁকে যেন এরকম একটা পাপড়ি দেখা যায় এরকম এরকম আমরা লাগিয়ে নিচ্ছি।
এই দুইটা পাপড়ি থেকে যে পাপড়িটা একটু ছোট আমরা সেই পাপড়িটা আবার বসিয়ে নিলাম। তারপর আমি আবার পাপড়িগুলোকে কি করে নিচ্ছি, মরিয়ে নিচ্ছি একটু। এখন আমরা আমাদের যে ফুলটা, ফুলটার একদম লাস্টের যে দুটা পাপড়ি, সে দুটা পাপড়ি আমরা লাগিয়ে নিব। আমরা আস্তে আস্তে, আপনারা দেখতে পারলেন যে যে পাপড়িগুলো আছে সব আমরা পাটে পাটে সাজিয়ে লাগিয়ে নিলাম। অনেক সুন্দর একটা ফুল। এখন আমরা জাস্ট এটার ভিতরে একটা পাথর লাগিয়ে নিব। আমরা একটু আঠা লাগিয়ে নিচ্ছি, আঠাটার ভিতরে আমরা জাস্ট একটা পাথর লাগিয়ে নেব। ব্যাস, ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের আকর্ষণীয় ফুল। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ফুল বানানোর পদ্ধতিটি, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।